ଜିଲ୍ଲାରେ ଆଜି ଖୁଲିଓ ହୃଦୟ ଦୟ ଖୁଲିଓ ଆଜି ଖୁଲିଓ ଆପଣ ବଲ ଖୁଲିଓ ଚିନ୍ତେ ଶୋଷକତା ଆଜି ନିଜର ଅନ୍ଧକାର କି ଘୁଟିଏ ନବୀନାର ପ୍ରଭାତ ନି ଆସେ ଫାଲ୍ଗୁ এদিন সারা দেশে তারুণ্যের জোয়ার আসে। পাঞ্জাবি বাসন্তী রঙের শাড়ি ফুলের মালা এ সব মিলিয়ে যেন এক উচ্চমুখর পরিবেশের সৃষ্টি Yeah.
কবিতা আমার বসন্ত সুধা পলাশ্রমে রাঙা ফুলে ফুলে রাঙাল ধরণে না ফুটলে কি বসন্ত আসত না শুনে আসি একটি কবিতা আবৃত্তির মাধ্যমে এখন একটি কবিতা আবৃত্তি নিয়ে আসছে সাবিহা আফরোজ আবৃত্তি করছি ফাগুন মাস লিখেছেন হুমায়ুন আজাদ ফাগুনটা খুব ভীষণ দোষী মাস পাথর ঠেলে মাথার উঁচুয়ে ঘাস হাড়ের মতো শক্ত ডাল ফেলে সবুজ পাতা আবার উঠে বেড়ে সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে প্রত্যহ হয় রাত বাংলাদেশের মাঠের বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে কান নাড়া সব ডুকরে ওঠে মনে ফাগুন মাসে মায়ের চোখে জল ঘাসের উপর কাঁপে যে টলমল ফাগুন মাসে বনেরা উঠে কেঁদে হারানো ভাই দুই বাহুতে বেঁধে ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে ফাগুন মাসে দস্যু আসে রথে ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে ফাগুন তার আগুন দেয় জেলে বাংলাদেশের শহর চরে গ্রামে ফাগুন মাসে রক্ত ছড়ে পড়ে ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে বুকের ভেতর শহীদ মিনার ওঠে ধন্যবাদ ধন্যবাদ সামিনা ভাসছে বাতাসে সুরের আহ্বান বসন্তে প্রাণ ছুঁয়ে যায় কলকাতা শুনে আসি তাহলে এখন একটি সমবেত সঙ্গীত পরিবেশন করতে আসছে আমাদের প্রিয় বন্ধুরা সর্বতোমঙ্গল রাখে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাখে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন আলে আলে যায় জল ভরো রাধে কলস আমার পূর্ণ করো রাধে কালো মানিক হাত পেতে যে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায় কালো কালো করিস না গো ও গোয়ালে জি আমার কি খাতা করেছি কালো আমি করবো কি এক কালো যমুনা জল সর্বপ্রাণী খায় আরেক কালো আর কৃষ্ণ সবলাতে চায় শুনিয়া কানাই বাসি হাতে নিল সর্প হয়ে কালো বাসি রাধিকে দংশিল ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল মোলাম মোলাম বলে রাধে জমিনে ভরিল মরবে না মরবে না রাধে মন প্রভাব জানি তুই একখানা ঝাড়া দিলে বিষ করিব আমি দুই বাবুরি
ধন্যবাদ এই মনোমুগ্ধকর পরিবেশনার জন্য। সময় ধারাবাহিকতায় আবারও এসেছে বসন্ত প্রকৃতিতে। মানুষ ও প্রকৃতির মেলবন্ধনের প্রয়াস হিসেবে নৃত্যের কোনো বিকল্প নেই। এখন একটি নৃত্য পরিবেশনা নিয়ে আছে বিদ্যালয় খুদে বন্ধু। এগুলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিং
এইসব সাত পাঁচ ভাব ছিল। ঠিক সেই সময় চোখের মাথাকে গায়ে উড়ে এসে বসল আমরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ, অন্ধকারে দড়ি পাকানো সে গাছ তখনও হাসছে, ফুল ফুটুক আর না আজ বসন্ত। ধন্যবাদ কাশ্মীরা তোমার এই সুন্দর আবৃত্তির জন্য। অনেক গান হলো, অনেক কবিতাও হলো, এখন একটি একক নৃত্য পরিবেশনা নিয়ে আসছে সিদ্ধ। Bye.
পর্দায় চলে এসেছি। বসন্তের আগমনে মহান সৃষ্টিকর্তার কৃপায় এ ধরনই হোক মহামারী মুক্ত। এই প্রত্যাশায় আমি অমল আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে।